হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিকটির বিউটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে সেই বিখ্যাত জাফরান অলটা নিয়ে আর সেই জাফরান অয়েলটা সম্পর্কে নিশ্চয়ই সবাই জানেন অনেক অনেক পপুলার একটা প্রোডাক্ট যেটা সবাই পরিচিত এটার সাথে তারপরে যারা পরিচিত না তাদেরকে তো অবশ্যই আমি এটার সাথে পরিচয় করে দেব কী কী কাজ করে সেটা অবশ্যই আমি বলে দিব তবে আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারাদের সব সবথেকে বেশি প্রশ্ন থাকে আমার চ্যানেলে সবথেকে বেশি ভিডিও নিচে প্রশ্ন হচ্ছে এটা কী করে ইউজ করব আর এটার সাথে কি ইউজ করব তো এই দুইটা প্রশ্নের আনসারই মেনলি আমি আজকে ভিডিওটাতে দিব তো সেই জন্য কিন্তু যারা জানতে চাচ্ছেন যে এটা কীভাবে ইউজ করলে সব থেকে বেটার রেজাল্ট আসবে তাদের জন্য হচ্ছে এই ভিউটি আজকের ভিডিওটি তো আপনারা অবশ্যই কিন্তু আমার সাথে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের প্রশ্নের আনসারগুলো পাওয়ার জন্য তো আর যারা মান্সারটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইবটাতে ক্লিক করে আইকনেতে ক্লিক করে লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য সো ভিউয়ার্স চলুন শুরু করছি ভিডিওটি তো আমার সামনে যে প্রোডাক্টটি সেটা তো জাফরান অয়েল সবাই সেটির সাথে পরিচিত বাট যারা পরিচিত না তাদেরকে বলে দিচ্ছি এটি হচ্ছে জাফরান হেয়ারগ্রো থেরাপি এটি একটি অয়েল আর এটি হচ্ছে একটি পাকিস্তানি অয়েল এটি খুবই পপুলার আর খুবই খুবই কার্যকরী একটি তেল যে তেলটি হচ্ছে আপনার চুলের অনেকগুলো প্রবলেম সলভ করার জন্য সাহায্য করবে বিশেষ করে যাদের অতিরিক্ত হেয়ার লস হচ্ছে তাদের হেয়ার ফলটাকে রিমুভ করার জন্য স্টপ করার জন্য হেয়ার ফলটাকে বন্ধ করার জন্য সাহায্য করবে যারা হচ্ছেন চুলটাকে লং করতে যাচ্ছেন খুব দ্রুত ভালো রেজাল্ট যাচ্ছেন তাদের জন্য কাজ করবে আর যারা হচ্ছে নতুন চুল চাচ্ছেন হেয়ার গ্রোথ চাচ্ছেন যাদের হচ্ছে নতুন হেয়ার চাচ্ছেন তাদের জন্য বলবো যারা নতুন হেয়ার গ্রোথ চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে তো এইটা প্রথমত হচ্ছে কোম্পানি থেকে যদি বলছে তিন দিন ইউজ করলে তিনবার থ্রি ডেস হচ্ছে আপনার হেয়ারটা স্টপ করবে হেয়ার ফলটাকে স্টপ করবে এটা মানে এই না যে তিন দিন আপনার চুল পড়াটা টোটালি বন্ধ হয়ে যাবে এটার অর্থ হচ্ছে আপনি তিন দিন ইউজ করার পরে আপনার চুল পড়াটা বন্ধ হবে কিছুটা হলো আপনি সেটা ফিল করতে পারবেন কারো কারো ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যায় কারো কারো ক্ষেত্রে যাদের অতিরিক্ত হেয়ার লস হয় তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে বাট তিন দিন আপনি বুঝতে পারবেন যেটা এটা আপনার চুলে কাজ করা শুরু করেছে অ্যান্ড আপনার এটা তিন ইঞ্চি পর্যন্ত কোম্পানি বলেছে এটা নিয়েও অনেকের ভুল ধারণা থাকে তিন ইঞ্চি মানে সবার ক্ষেত্রে যে তিন ইঞ্চি হবে তা না সর্বোচ্চ তিন ইঞ্চি পর্যন্ত এটি আপনাকে এক মাসে লম্বা করবে চুলটাকে তো সবার ক্ষেত্রে হবে না কারো কারো ক্ষেত্রে এক থেকে দুই ইঞ্চিও হতে পারে কারো কারো ক্ষেত্রে আবার তিন ইঞ্চিও হতে পারে তবে যার হেয়ার গ্রোথ যেরকম যাদের নর্মালি হচ্ছে চুল লম্বা হয় বেশি তাদের ক্ষেত্রে তিন ইঞ্চি পর্যন্ত হতে পারে বাট যাদের হচ্ছে হেয়ারটা গ্রোথটা কম হয় যাদের হেয়ার গ্রোথটা কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু হেয়ার গ্রোথটা এরকম হবে না তাদের ক্ষেত্রে এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত হতে পারে আর হচ্ছে এখানে বলা আছে দুই মাসে হচ্ছে আপনার চুল নতুন চুল তো দুই মাসে নতুন চুল বলা আছে যারা ধৈর্য ধরে ইউজ করবেন তাদেরকে বলবো যে যারা নতুন চুল গজাতে চাচ্ছেন চাচ্ছেন নতুন চুল আসুক তাদেরকে কিন্তু ধৈর্য ধরে ইউজ করতে হবে কারো কারো ক্ষেত্রে হতে পারে এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা বুঝে যাবেন যে নতুন চুল আসছে বাট কারো কারো ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন মাসও লাগতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরে ইউজ করতে হবে এখন কথা হচ্ছে মেন যে প্রশ্নটা আমার চ্যানেলে সব থেকে বেশি যারা হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট গুলা দেখবেন থেকে বেশি কমেন্ট হচ্ছে যে আপু এটা কি করে ইউজ করব আর ফোন তো আমার প্রতিদিন হচ্ছে পাঁচ থেকে দশটা ফোন আসে শুধু একটা প্রশ্নের আনসার আমাকে করতে হয় যেটা কি করে ইউজ করতে হবে তো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে থাকি তারপর আপনারা বারবার প্রশ্ন করেন আমি আজকে বিশেষ করে সেজন্যই এই ভিডিওটা করছি দয়া করে আপনারা আজকের এই ভিডিওটা দেখে নেবেন খুব ভালো করে পুরোটা ভিডিও দেখে নেবেন তাহলে আশা করি আপনাদেরকে আর এই প্রশ্নটা করতে হবে না তো আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই শুধুমাত্র চুলের গোড়ায় এটি অ্যাপ্লাই করতে হবে অনেকেই বলেন যে আপনি আমরা তো দোকান থেকে নিয়েছি দোকানদার বলেছে বা বিভিন্ন পেজ থেকে নিয়ে থাকেন যারা বলে থাকে সপ্তাহে সাত দিন ইউজ করার জন্য আপনারা ভুলেও সপ্তাহে সাত দিন ইউজ করবেন না কারণ সপ্তাহে সাত দিন ইউজ করলে এটা সব কিছুর পরেও কিন্তু এটা কেমিক্যাল তো কেমিক্যাল কিন্তু স্কিনের জন্য কখনোই বেনিফিশিয়াল না তো আপনি যখনই এটা অতিরিক্ত ব্যবহার করবেন যে কোনো কেমিক্যাল কিন্তু অতিরিক্ত ইউজ করার ঠিকঠাক সেটা যে কোনো জিনিস হতে পারে অতিরিক্ত শ্যাম্পু যেরকম আমাদের স্কিনের জন্য বা আমাদের হেয়ারের জন্য ক্ষতিকর হতে পারে অতিরিক্ত অয়েল কিন্তু আমাদের হেয়ারের জন্য ক্ষতিকর হতে পারে তো সেজন্য আমি বলবো যে আপনারা যখন এটা অ্যাপ্লাই করবেন সপ্তাহে শুধুমাত্র তিন দিন অ্যাপ্লাই করবেন তার বেশি করা যাবে না অতিরিক্ত ইউজ করলে আপনার স্কিনের ক্ষতি হতে পারে হেয়ারের চুলের গোড়াটা আরও নরম হয়ে যাবে আরও বেশি চুল পড়াটা বেড়ে যাবে তো সেই জন্য বলবো যে শুধুমাত্র চুলের গোড়ায় ইউজ করবেন তিন দিন ইউজ করবেন ফুল হেয়ারে মোটো ইউজ করা যাবে না আপনারা সেক্ষেত্রে হাত দিয়ে কিংবা হচ্ছে যে কোনো একটা কটন বল তুলার বল বানিয়ে তা থেকে হচ্ছে এখান থেকে অয়েলটা একটা ছোট একটা কোটায় নিয়ে সেখান থেকে ডিপ করে তেলের মধ্যে হচ্ছে আপনারা যেই কটনটা সেটা ডিপ করে করে শুধুমাত্র চুলের গোড়ায় কটন দিয়ে লাগাবেন যাদের অতিরিক্ত চুল পড়ার প্রবলেম আছে তারা অবশ্যই কটন দিয়েই লাগাবেন আর একদমই টোটালি মাসেজ করবেন না এইভাবে ওভারনাইট রেখে দিবেন আর যাদের হচ্ছে অতিরিক্ত চুল পড়ার প্রবলেম নেই তারা চাইলে হাত দিয়ে লাগাতে পারেন তারপরে ইউজ করার পর হাত দিয়ে ইউজ করার পরে হচ্ছে আপনারা হালকা হাতে একদম চার থেকে পাঁচ মিনিট মাসাজ করে ওভারনাইট রেখে দিবেন ফুল রাত রাখতে হবে আপনাকে পুরো রাত রেখে পরদিন যখন আপনারা গোসল করেন যখন আপনার রেগুলার যে টাইমে আপনারা গোসল করছেন সেই টাইমে আপনারা গোসল করে নেবেন তখন আপনারা কিন্তু শ্যাম্পু করে নেবেন তো শ্যাম্পু করার জন্য আপনাদেরকে আমি বলবো ভালো একটি শ্যাম্পু ইউজ করেন যেন সেটা আপনার চুলের জন্য আরও বেশি উপকারী হয় তো আপনি আপনার যে রেগুলার শ্যাম্পুটি আছে সেটি তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট তারপরে যাদের অতিরিক্ত চুল পড়ার প্রবলেম আছে কিংবা যাদের খুশকির প্রবলেম আছে তারা কিন্তু আপনারা জিঞ্জার শ্যাম্পুটা ইউজ করবেন এখানে হচ্ছে প্রোডাক্টের জিঞ্জার শ্যাম্পুটা আছে এটা অ্যাপ্লাই করলেই ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে কিংবা আপনারা চাইলে বায়োকার এই জিন্জা শ্যাম্পুটা অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি আপনাদেরকে দুইটা জিঞ্জার শ্যাম্পু দেখাচ্ছি এটা হচ্ছে বায়োকা জিঞ্জার শ্যাম্পু আর আরেকটা হচ্ছে প্রোটেক্টরের জিঞ্জার শ্যাম্পু আপনারা চাইলে বায়োকা কিংবা প্রোটেক্টরের শ্যাম্পু যে কোনো একটা শ্যাম্পু নিয়ে অ্যাপ্লাই করবেন তো আপনারা ওভারনাইট রেখে দেওয়ার পরে পরদিন দিন শ্যাম্পু করে ফেলতে হবে পরদিন দিন শ্যাম্পু করার সময় যে কোনো একটা ভালো শ্যাম্পু দিয়ে অথবা জিঞ্জার শ্যাম্পুটা দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন তো এভাবে সপ্তাহে শুধুমাত্র তিন দিন ইউজ করবেন শুধুমাত্র চুলের গোড়া ইউজ করবেন ফুল হেয়ারে ইউজ করার কোনো দরকার নেই তবে যদি আপনারা ফুল হেয়ারে ইউজ করতে চান অনেকেই বলেন যে আপু ফুল হেয়ারে ইউজ না করলে চুলটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অনেকের হচ্ছে সেটা হয় তো সেক্ষেত্রে আমি বলবো ফুল হেয়ারে আপনারা চাইলে আপনাদের যে রেগুলার যে তেলটা আপনি ইউজ করেন যে কোকোনাট অয়েলটা আছে রেগুলার যেই অয়েলটা ইউজ করেন সেটাও ইউজ করতে পারেন কিংবা আপনি চাইলে কিন্তু আমাদের কাছে আপনার জন্য অর্গান অয়েলটা আছে আপনারা চাইলে রেগুলার অয়েলের সাথে অর্গান অয়েলটা মিক্সড করে ইউজ করতে পারেন তাহলে কিন্তু ফুল হেয়ারটাও ভালো থাকবে সো আশা করি আপনাদের সবগুলো প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন তো আপনারা যারা হচ্ছে ফোন করে বারবার প্রশ্নগুলো করে থাকেন আপনারা দয়া করে আর প্রশ্নগুলো করার জন্য ফোন করবেন না শুধুমাত্র অর্ডার করার জন্য উপরের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডারটি করতে পারেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন কমেন্ট করে প্রশ্নটা করুন সো ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকুন নতুন নতুন প্রোডাক্ট ইউজ করুন ভালো প্রোডাক্ট ইউজ করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইবারটা দিয়ে ক্লিক করুন বেলাইকে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শুধু থাকবেন আল্লাহ হাফেজ